শনিবার রাতে রাজধানীতে হাইকোর্টের সামনের সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয় ডিশ ব্যবসায়ী হামিদুল ইসলাম। ওই রাতেই পুলিশ কয়েকজন ছিনতাইকারীকে আটকের পর বিশেষ অভিযান নামে ঢাকা মহানগর পুলিশ। গেল ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ছিনতাইকারী ও মলম পার্টির সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের রমনা ও মতিঝিল বিভাগ। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মালা নামে এক নারীর নেতৃত্বে রাজধানীতে পরিচালিত হচ্ছে কয়েকটি ছিনতাইকারী ও ডাকাত চক্র। একজন মহিলা এ ডাকাত দলের সর্দার, তার নাম হলো মালা। সে বাসা ভাড়া নিয়ে থাকে মুগদা, সেখানে তার বাসায় বিভিন্ন ছিনতাইকারী এবং ডাকাত তারা আশ্রয় নেয়, তার মাধ্যমে তাকে টাকা পয়সা ভাগ দেয়, মালামাল তার বাসায় গিয়ে বন্টন হয়। এবং তারা ছিনতাইকারী বা অপরাধী চক্র যারা আছে, তারা যদি কখনো ধরা পড়ে তাহলে এই মালা তাদেরকে কোর্ট থেকে ছাড়িয়ে আনার জন্য টাকা পয়সা বিনিয়োগ করে, এভাবে সে প্রতিটা ছিনতাই এবং অপরাধের ভাগ বাটোয়ারা সে পেয়ে থাকে। রোজিনা নামে আরেক ছিনতাই ও চোর চক্রের হোতাকে গ্রেফতার করেছে ডিবির মতিঝিল বিভাগ। রোজিনা নামে এক সর্দার, সেও এই ছিনতাই এবং চোর চক্রের সর্দার। ওর কাছ থেকে মোট ৩০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা দিন দুপুরে টান দিয়ে মোবাইল ছিনিয়ে নেয়, কিংবা একটা লোক কথা বলছে বাসে বা রাস্তায়, সেখান থেকে টান দিয়ে তারা এই চোরেরা চলে যায়। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে। অপরাধী চক্র যারা মাথাচাড়া দিয়ে উঠবে তাদেরকে নির্মূল করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।